काशीर शारद प्राते बेजे उठे आलोक मंजी धरणीर बहिराकाशी अंतरित मेघमाला বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজো। আজ আমরা বাংলা সার্কেল নিউজ চ্যানেলের মাধ্যমে সমস্ত দর্শকদের দেখাবো কোতলপুর ভদ্র পরিবারের দুর্গাপুজো। এই ভদ্র পরিবারের দুর্গাপুজো দুটি পরিবারের, একটি নাম ছোট ভদ্র বাড়ির দুর্গাপুজো এবং অপরটি হলো বড় ভদ্র বাড়ির দুর্গাপুজো। আজ আমরা দেখাবো ছোট ভদ্র বাড়ির দুর্গাপুজো। এই ছোট ভদ্র বাড়ির দুর্গাপুজো 200 বছরের পুরনো। এই ছোট ভদ্র পরিবারের সদস্য আমাদের জানান, এই পুজো বৈষ্ণব মতে শিব দুর্গার পুজো, মহিষাসুর মর্দিনীর পুজো নয়। তিনি আরো জানান, এটা তাদের পারিবারিক পুজো, দুর্গাপুজোর সমস্ত নিয়ম মেনে পুজো হয়। তাদের সন্ধি পুজো হয়, কিন্তু পুজোতে কোনো বলি হয় না। এই পুজো তাদের শুরু হয় মহালয়ের পরদিন প্রতিপদের ঘট উত্তোলনের মধ্য দিয়ে। দুর্গাপুজো ছাড়াও ভদ্র পরিবারের সব রকম ঠাকুরের পুজো হয়। তিনি আরো বলেন, আমাদের এই ছোট ভদ্র পরিবারের দুর্গাপুজোর সময় পুজোর 4-5টা দিন আমরা আনন্দে কাটাই। কোতলপুরের ভদ্র বাড়ি থেকে অভিজিৎ মুখার্জি, রিপোর্ট বাংলা সার্কেল নিউজ। ছোটো ভদ্ররা প্রায় 200 বছর আগে থেকে এই পুজোটা শুরু করে আসছে, আজও চলছে সমানভাবে এই পুজোটা। পুজো মূলত আমাদের শিবদুর্গার পুজো, এটা মানে মহিষাসুর মর্দিনীর পুজো নয়, এটা শিবদুর্গার পুজো। প্রতিমা হয় পুজোটা, আড়ম্বরের সাথে আমরা পুজোটা করি। হ্যাঁ, করোনা প্রস্তুতি আছে ঠিকই, কিন্তু তা করোনা কোভিড বিধি মেনেই আমরা এই পুজো করছি। হচ্ছে আমরা বলতে পারবো না, আমার দাদু করে গেছে, আমার বাবা করে গেছে, আমরাও করছি। বড়দের ফ্যামিলি পুজো পাটা দড়ি সব নিয়ে আসে, আমাদের আগে দিয়ে রেডি করা হয়। সে দু চারটা আছে এখন আমাদের এরকমই ঠাকুর আসছে, ঠাকুর সেটা করে এসছে। এটা এই এই জন্য এটা হয়ে আসছে না, আর কি বলবো, এই ঠাকুর বলা আর কিছু নয়। আপনারা দেখছেন বাংলা সার্কেল নিউজ, জনগণের পক্ষে বাংলার সংবাদ।